ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নত বন্যার সর্বাধিক ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায়লোর মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ টিয়া বিতরণ গজি ফটিকছড়ি পৌরসভার দুয়াই প্রবাসী মাহমুদ আজম। গত 17 জুন বিএলএ এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যার ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে ফুয়ানা হাবার পরিবার হর এবং নগদ টিয়া বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য আনোয়ারুল আজিম, আহমদ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুরুল আলম সহ অন্যান্য উপস্থিত আছেন। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।